কৃষ্ণা স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা বিশেষ তিথিতে ভগবানের কথা শ্রবণ করার জন্য একত্রিত হয়েছি। সেই বিশেষ তিথি হচ্ছে একাদশী তিথি। ভক্তির যে 64টি অঙ্গ রয়েছে তার মধ্যে দশম অঙ্গ হচ্ছে একাদশী তিথি। যে একাদশী তিথিকে হরিবাসর তিথিও বলা হয়। আমাদের শাস্ত্র বলছেন এই হরিবাসর তিথিতে ভগবান ভক্তের যতটা নৈকট্যে অবস্থান করেন আর কোন তিথিতে ভগবান ভক্তের এতটা নিকটে অবস্থান করেন না। হরিবাসর তিথিতে ভগবান ভক্তের যতটা নিকটে অবস্থান করেন, তো ভগবানের নিকটে অবস্থান ভক্ত সর্বদা করতে চায়। কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে ভক্ত ভগবানের যতটা না নৈকট্যে অবস্থান করতে চায় তার চেয়ে অধিক ভগবান ভক্তের নৈকট্যে অবস্থান করতে চান। আর এই নৈকট্যে অবস্থান করার একটা বিশেষ তিথি আজকের এই একাদশী তিথি। যে একাদশী তিথি প্রত্যেক মতের জন্য পালন করা আবশ্যক, কিবা সৌর কিবা গানপত্য কিবা শাক্ত কিংবা বৈষ্ণব, আপনি যে মতেই থাকুন না কেন প্রত্যেক মতেই নারদীয় পুরাণ আমাদেরকে বলছেন একাদশী তিথি পালন করতে হবে। আর আজকের একাদশী তিথি হচ্ছে সফলা একাদশী তিথি। একটা একাদশী তিথি যদি কেউ শাস্ত্রের নিয়মে পালন করে, ভগবান নারদকে বলছেন শাস্ত্রের নিয়মে একটা একাদশী যদি কেউ পালন করে তার একটা ইচ্ছে সফল হয়। অর্থাৎ একটা একাদশী তিথি যদি আপনি শাস্ত্রের নিয়মে পালন করেন আপনার একটা ইচ্ছে অবশ্যই পালন হবে, এটা ভগবান দেবর্ষি নারদকে বলছেন। তবে সেই একাদশী ব্রতটা পালন করতে হবে শাস্ত্রের নিয়মে। বিশেষ করে 24টা যে একাদশী শাস্ত্রে বলেছেন, আজকের তিথি নয়, দেবর্ষি নারদকে ভগবান বলছেন প্রত্যেকটা একাদশী তিথি আমাদেরকে নির্জলা প্রাত অঙ্গীকার করতে হবে। যদি কেউ নির্জলা না পারে কেবলমাত্র জল গ্রহণ করে পালন করতে হবে, কারণ আমাদের সনাতন শাস্ত্রে কোথাও একাদশীতে কোন কিছু গ্রহণ করার কথা লেখা নেই। তো আমাদের শাস্ত্রে কোথাও কোনো জায়গায় একাদশীতে খাবার গ্রহণের কথা লেখা নেই। আপনি যতগুলো পুরাণ শাস্ত্র অধ্যয়ন করুন না কেন প্রত্যেকটা পুরাণে একাদশীতে কোনো কিছু গ্রহণ করার কথা লেখা নেই। এমনকি চৈতন্য চরিতামৃত যদি আস্বাদন করেন, যেহেতু আমরা গৌর হরির অপ্রাকৃত বিধান মেনেই কলিযুগের মানুষেরা চলার চেষ্টা করি, সেই চৈতন্য মহাপ্রভু তার মা শচী মাকে পর্যন্ত একাদশীতে কোনো কিছু আহার করতে নিষেধ করেছেন। চৈতন্য চরিতামৃতে দেখবেন চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান একদিন শচী মাকে বলছেন চরণে দণ্ডবোধ প্রণাম দিয়ে, প্রভু কহে মাতা মুড়ে দেহ এক দান। মহাপ্রভু গৌরহরি শচী মাকে প্রণাম দিয়ে বলছেন, মা আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইছি, একটা প্রার্থনা জ্ঞাপন করছি। গৌরহরির কথা শুনে জগৎ জননী শচী মা বলছেন, পুত্র নিমাই কি চাই বলো, তোমার কি চাই? এবার মহাপ্রভু বলছেন,
আমি তোমার কাছে যে ভিক্ষাটা চাইছি তুমি কথা দাও, আমি যা ভিক্ষা চাইব তুমি তা প্রদান করবে, আমি যে দান চাইব তুমি সেই দান আমাকে প্রদান করবে, তুমি কথা দাও। মাতা বলে প্রভু তুমি, পুত্রকে বলছে পুত্র তুমি, যা মাগিবা তুমি যাই আমার কাছে মাগবে, ভিক্ষা চাইবে আমি তাই প্রদান করতে আমি সম্মত আছি। প্রভু কহে একাদশীর দিন অন্ন না খাইবা। মহাপ্রভু বলছেন মাতা একাদশীতে তুমি কোনো অন্ন গ্রহণ করতে পারবে না। তাহলে একটা প্রশ্ন আসতে পারে, জগৎ জীবের উদ্ধার কর্তা গৌরহরি, তার মা উনি কি জানেন না একাদশীতে যে আহার করতে নেই? জগতের উদ্ধার কর্তা যিনি, যার কৃপা ধন্য হওয়ার জন্য কলিগত জীব চেষ্টায় রত আছে, সেই কলির পাবনবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার গর্ভে এসেছেন শচীমা, তিনি কি সাধারণ কোনো নারী, সাধারণ কোনো মহিষী? তাহলে তিনি কি জানেন না একাদশীতে কোনো আহার গ্রহণ করতে নেই? তাহলে তিনি কেন বলছেন জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য, জগৎ জীবকে লীলা করে শিক্ষা প্রদান করার জন্য চৈতন্য মহাপ্রভু শচীমাকে দিয়ে এই লীলাটা করাচ্ছেন, জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য? প্রভু কহে একাদশীর দিন অন্ন না খাইবা। অন্ন শব্দের অর্থ কি আমরা জানি? অন্ন শব্দের অর্থ, অন্ন শব্দের একাধিক অর্থ রয়েছে। অন্ন শব্দের এখানে শাব্দিক অর্থটা গৌরহরি বুঝিয়েছেন, অন্ন শব্দের এই জায়গায় অর্থ হচ্ছে আহার। এক একটা সংস্কৃত শব্দের একাধিক অর্থ রয়েছে, আমরা এগুলো বুঝি না বলে বিভ্রাট হচ্ছে, কারণ আমাদের সংস্কৃত সম্পর্কে কোনো ধারণা নেই, শাস্ত্র সম্পর্কে আমাদের অধিকাংশ লোকের ধারণা নেই, আমরা শাস্ত্র পড়ি না। যেমন পূজা পার্বণে বলা হয়েছে ছাগ বলি দেওয়ার কথা, তো ছাগ শব্দের অর্থ কি? ছাগ শব্দের অর্থ হচ্ছে রিপু। অথচ আমি এক জায়গায় এক ঠাকুরদা আমাকে বলছে, হ্যাঁ আপনি যে শাস্ত্রের কথা বললেন, শাস্ত্রে তো আছে ছাগ বলি দিতে হয়, তাহলে আমরা তো ছাগ বলি দিচ্ছি, তাহলে আপনি বিরুদ্ধে কেন বলছেন? এবং যে ছাগ মানে কি, ঠাকুরদা বলছে ছাগ মানে ছাগল, ছাগল বলি দেব? কিন্তু এই যে সংস্কৃত সম্পর্কে জ্ঞান নেই, ছাগ শব্দের অর্থ হচ্ছে রিপু। যেমন বেদ যখন আপনি পড়বেন অশ্ব, ও তালবশয় বফলা, অশ্ব শব্দের অর্থ হচ্ছে ঘোড়া, কিন্তু বেদ যখন আপনি পড়বেন এই অশ্ব শব্দের এক শতাধিক অর্থ পাবেন। অশ্ব শব্দের অর্থ হচ্ছে শক্তি বেদে। এই যে সংস্কৃত সম্পর্কে ধারণা না থাকলে কিচ্ছুটি বোঝা যাবে না। আজকে আমাদের বেদ থেকে বিভিন্ন শ্লোকের অবতারণা করে এই সনাতন সমাজের লোকদেরকে বিভ্রান্তিতে ডুবানো হচ্ছে, কারণ সংস্কৃত শব্দ আমরা বুঝি না, এক একটা অর্থ অত্যন্ত গভীর, এগুলো সাধারণত বই পড়ে বোঝা যাবে না। বাজার থেকে বেদ বেদান্ত গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত এনে আমি যদি নিজে নিজে পড়ি কিচ্ছুই বুঝবো না, আমি কিছুই বুঝবো না। এই জন্য ভগবান শ্রীমৎ ভগবত গীতায় বলে দিয়েছেন যে এই অপ্রাকৃত কথা কি করে পড়তে হবে। বলছেন ভগবান যে মহর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে আসা জ্ঞান গুরু পরম্পরা ক্রমে জগতের বুকে প্রচলিত ছিল। স এব অয়ম, এই যে অপ্রাকৃত জ্ঞান এটা কালের প্রভাবে নষ্ট হয়ে যায়, লিসেনিং পাওয়ার কনজাম নষ্ট হয়ে যায়।
আমি এই পুরাতন কথা নতুন করে তোমাকে আবার বলছি এবং এটি শুনতে হবে গুরু আনুগত্যে। গুরু আনুগত্য ব্যতীত কিচ্ছু কি সম্ভব নয়। আমরা এই জড় জগতে যা কিছুই করি না কেন, নিশ্চয়ই কাউকে না কাউকে উস্তাদ আমরা মেনেছি। আপনি গাড়ি চালাতে গেলেও কাউকে না কাউকে উস্তাদ মেনেছেন, তার কাছ থেকে শিখেছেন। তাহলে আপনি ধর্ম শিক্ষা লাভ করবেন, নিশ্চয়ই কাউকে না কাউকে আপনাকে গুরু রূপে গ্রহণ করতে হবে। এখানে গুরু মানে হচ্ছে শিক্ষক, একজন শিক্ষক আপনাকে গ্রহণ করতে হবে, যিনি শাস্ত্রের কথা জানেন এবং শুধু জানেনই না, নিজে আচরণ করেন। জগতে জানার লোকের অভাব নেই, কিন্তু পালন করার লোকের বড় অভাব। গ্রন্থগত বিদ্যা পরহস্ত ধন নহে, বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। শুধু জানলে হবে না, পালন করতে হবে। এক জায়গায় পাঠে গেলাম, একজন আলোচনায় বলছেন আপনারা কেউ একাদশী তিথিতে রুটি গ্রহণ করবেন না। তো ভালো কথাই বলছেন, কারণ পঞ্চরবি শস্য গ্রহণ করা নিষেধ একাদশী ব্রতে। ধান থেকে যা যা হয়, গম থেকে যা যা হয়, ভুট্টা থেকে যা যা হয়, যব থেকে যা যা হয়, তেল থেকে যা যা হয়, এগুলো গ্রহণ করা যাবে না। তো ভালো কথাই তিনি বলছেন। এবার প্রবচন থেকে নামলেন, নামার পর বৈশাখ মাসের দিন উনি তার শিষ্যাকে বলছেন, হেরে পরেশের মা যা আমার জন্য অনুকল্প নিয়ে আয়। তো পরেশের মা আম কাঁঠাল ইত্যাদি নিয়ে গেলেন বাবা গোসাই আপনার জন্য। বলছেন কি বে ফলমূল কেন, যা রুটি নিয়ে আয় রুটি। বাবা গোসাই আপনি না বললেন প্রবচনে একাদশীতে রুটি খাওয়া যাবে না। বলছে আরে বোকা মেয়ে, আমি তো এগুলো ভক্তদেরকে বলছি, শ্রোতাদেরকে বলছি, তাহলে আমি খাবো না। জানার লোকের অভাব নেই, কিন্তু মানার লোকের অভাব। আপনি কতটুকু জানলেন সেটা বড় কথা নয়, আপনি কতটুকু মানলেন সেটা বড় কথা। আজকে নির্জলা একাদশী ব্রত পালন চারটিখানি কথা নয়, এই যে গুরুদেবের কৃপা এখন পর্যন্ত জল গ্রহণ করিনি, এটা বললেই হবে না। আজকে গুরুদেবের কৃপায় সারা বাংলাদেশে যারা আমাকে ফলো করছে, অধিকাংশ লোকেরা নির্জলা ব্রত পালন করার চেষ্টা করছে, আর যদি নাও পারে সারাদিন গিয়ে কেবল শুধু জল গ্রহণ করছে, এবং অনেকে চেষ্টা করছে। এই যে চেষ্টা করা, খেয়ে দেয়ে কখনো উপাস উপবাস হয় না, খেয়ে দেয়ে কখনো উপবাস হয় না। কথাটা ভালো করে মনে রাখবেন, কথাটা যদিও কঠিন, কিন্তু এটা আমাদেরকে মানতে হবে। কঠিন কথা শুনতে কষ্ট, কিন্তু মানলে কৃপা হয়ে যাবে। খেয়ে দেয়ে কখনো উপবাস হতে পারে না, উপবাস জিনিসটা আগে বুঝতে হবে। উপর তো নিকটে, বাস মানে অবস্থান করা। আপনি ভগবানের নৈকট্যে অবস্থান করবেন, তো আপনি যে ভগবানের নৈকট্যে অবস্থান করবেন, কিভাবে ভগবানের নিকটে অবস্থান করবেন? ভগবানের নিকটে অবস্থান করার প্রক্রিয়া ভাগবত জানিয়ে দিলেন, ভগবানের কথার মাধ্যমে ভগবানের নিকটে অবস্থান করা যায়। ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের মহিমা, ভগবানের কথা, এগুলোর মাধ্যমে ভগবানের নৈকট্যে অবস্থান করা যায়। ভগবান আছেন কোথায়, কৃষ্ণ আছেন কোথায়? কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়, কৃষ্ণ কথা যেখানে কৃষ্ণও সেখানে। এখানে চৈতন্য মহাপ্রভু তার মাকে বলছেন একাদশীতে অন্ন গ্রহণ করা যাবে না। মা শচী মা কথা দিলেন, পুত্র আমি তোমাকে কথা দিলাম আমি একাদশীতে অন্ন গ্রহণ করব না। অর্থাৎ এখানে শচী মাকে মহাপ্রভু বুঝালেন, মা একাদশীতে কোনো প্রকার আহার গ্রহণ করা যাবে না, কোনো প্রকার আহার গ্রহণ করা যাবে না। আমাদের সনাতন শাস্ত্রের কোনো জায়গায় একাদশীতে কোনো খাবার গ্রহণ করার কথা লেখা নেই। আমাদের একাদশী ব্রত অন্যান্য ধর্ম যারা পরিচালনা করেন, ধর্ম যারা অনুশীলন করেন, অন্যান্য ধর্মের যারা আছেন তাদের চেয়েও কঠিন থেকে কঠিনতর আমাদের ব্রত, আমাদের উপবাস। কিভাবে কঠিন দেখুন, তিন প্রক্রিয়ায় একাদশী ব্রত পালন করার কথা শাস্ত্র বলছেন, উত্তম মধ্যম
কনিষ্ঠ, অর্থাৎ একাদশী একটা পরীক্ষার মতো। আপনি যদি ভালো রেজাল্ট করতে চান অবশ্যই আপনাকে ভালো করে পড়াশোনা করতে হবে, তাই তো মা? ভালো রেজাল্ট করতে চাইলে ভালো করে পড়াশোনা করতে হবে। আগেরকার দিনে যারা পড়াশোনা করেছেন স্ট্যান্ড, তারপর স্টার, তারপর ফার্স্ট ডিভিশন, তারপর সেকেন্ড ডিভিশন, তারপর থার্ড ডিভিশন, তারপর ফেল, বর্তমানে গোল্ডেন এ প্লাস, এ প্লাস, এ, এ মাইনাস, বি, সি, ডি, এফ গ্রেড, উত্তম। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে আপনাকে এক বেলা আহার করতে হবে, এক বেলা আহার করতে হবে একাদশীর আগের দিন। এবং সেই আহারটাও কি? সাত্বিক আহার। ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে হবে, কোনো ধরনের আমিষ জাতীয় আহার গ্রহণ করা যাবে না একাদশীর আগের দিন। এক বেলা আহার ভগবানকে নিবেদন করে প্রসাদ। একাদশীর দিন রাত দিন ২৪ ঘন্টা কোনো ধরনের জল পর্যন্ত গ্রহণ করা যাবে না। রাত্রে অবশ্যই জাগরণ করতে হবে কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে এক বেলা আহার করতে হবে, সেটাও ভগবানকে নিবেদন করে প্রসাদ। আপনারা কেউ কি এই দলে আছেন? নেই, আমিও নেই। মধ্যম, একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে দুবেলা আহার করা যাবে, তবে সেটা সাত্বিক আহার, ভগবানকে নিবেদন করে প্রসাদ। একাদশীতে রাত দিন ২৪ ঘন্টা কোনো প্রকার আহার জল গ্রহণ করা যাবে না। রাত জাগরণ করতে হবে একাদশী তিথিতে হরি কথা শ্রবণের মাধ্যমে। একাদশীর পরের দিন দুই বেলা আহার, সেটাও ভগবানকে নিবেদন করে প্রসাদ। এটাকে মধ্যম বলা হয়েছে। কেউ আছেন সেই দলে? নেই, আমিও নেই। কনিষ্ঠ একাদশী, একাদশীর আগের দিন তিন বেলা আহার, সেটা প্রসাদ, ভগবানকে নিবেদন করে। এবং সেই আহারটা অত্যন্ত পরিমিত হতে হবে একাদশীর আগের দিন দশমীতে, অনেক বেশি নয়, পরিমিত। তিন বেলাই করা হবে কিন্তু পরিমিত। একাদশীতে রাত দিন ২৪ ঘন্টার উপরে জল পর্যন্ত গ্রহণ করা যাবে না। রাত্রে হরিকথার মাধ্যমে জাগরণ করতে হবে। একাদশীর পরের দিন দ্বাদশীতে তিন বেলাই আহার, তবে খুবই পরিমিত। এটাকে কনিষ্ঠ একাদশী। এই দলে কেউ আছেন? অনেকেই আছেন, রিবল, আমিও আছি। অর্থাৎ একাদশীর আগের দিন তিন বেলাই আহার দশমীতে, আর একাদশীতে রাত দিন ২৪ ঘন্টা নির্জলা, জল খাওয়া যাবে না। হরিকথার মাধ্যমে রাত জাগরণ। এই যে আপনারা যারা আমার সঙ্গে অনলাইনে যুক্ত আছেন তারা জানেন, প্রত্যেকটা একাদশী তিথি আমরা নির্জলা এবং রাত জাগরণ করি বাংলাদেশের মাধ্যমে। কেবল আমাদেরই গুরুদেবের মন্দিরে প্রত্যেকটা বৈষ্ণবীয় তিথিতে রাত জাগরণ করা হয়। প্রত্যেকটা বৈষ্ণবীয় তিথি নির্জলা পালন করা হয় এবং প্রত্যেকটা বৈষ্ণবীয় তিথিতে হরি কথার মাধ্যমে রাত জাগরণ করা হয়। আমার গুরু মহারাজ জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রশিষ্য ছিল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী। একাদশী তিথিকে নির্জলা এবং রাত জাগরণ করার জন্য তিনি এক বিশেষভাবে আমাদেরকে কৃপা প্রদান করেছেন, আমাদেরকে তিনি আদেশ করেছেন। কারণ এটার পিছনে বিজ্ঞান আমাদেরকে কিছু অ্যাডভান্টেজ প্রদান করেছে। এই যে আপনি এইভাবে ব্রত পালন করবেন তার পিছনে সুবিধাটা কি? আমাদের সনাতন থিওরি, অধিকাংশ সনাতন থিওরি বিজ্ঞান গ্রহণ করেছে। আজকে আপনি চিকিৎসার ক্ষেত্রে যান, আজকে আপনি প্রযুক্তির ক্ষেত্রে যান, আজকে আপনি বিজ্ঞানের বিভিন্ন আপনি মেরিট যেগুলো আমরা এখন অ্যাসেপ্ট করছি, প্রায় অধিকাংশ অ্যাডভান্টেজগুলো রিসিভড করেছে বিজ্ঞান সনাতন শাস্ত্র থেকে। দুর্ভাগ্য আমরা সনাতন ধর্মের হিন্দু সমাজের লোকেরা আমরা এগুলোকে রিসার্চ করি না, আমরা শাস্ত্রটা ঠিক মতো অধ্যয়ন করি না। মেডিকেল সায়েন্স বলছে ১২ ঘন্টা যদি কেউ পাকস্থলিতে
খাবার না দেয় আমাদের নাভিমূলে 100 তাপমাত্রা উৎপন্ন হয়। আপনার নাভিতে 100 তাপমাত্রা উৎপন্ন হবে, যেটাকে আয়ুর্বেদিক শাস্ত্র অগ্নিমন্দা বলছে। আপনি যদি সুগারের রোগী হন, এই দিন আপনাকে আর ইনসুলিন নিতে হবে না, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। আপনার আপনা থেকেই ইনসুলিন পূরণ হয়ে যাবে। সুগার কেন হয়? ভাগবত বলছেন যারা দুশ্চিন্তা করে তাদের সুগার হয়। আজকে ভাগবতী উপন্তায় কেউ যদি একাদশী ব্রত পালন করে, ভগবান কপিল দেব তার মাকে যে পদ্ধতির কথা বলছেন ভাগবতে, এই ভাগবতী উপন্তায় যদি কেউ একাদশী ব্রত পালন করে, মেডিকেল সায়েন্স এবং আমাদের ভাগবত শাস্ত্র বলছে আপনার শরীরের 70টা রোগ ভালো হয়ে যাবে। আপনার শরীরে কোনো রোগ থাকবে না। 8 বছর বয়স থেকে কেউ যদি একাদশী ব্রত শাস্ত্রের নিয়মে পালন করে থাকে, তার শরীর পবিত্র হয়ে যাবে, কোনো ধরনের রোগ তার শরীরে আক্রমণ করবে না। 8 বছর বয়স থেকে কেউ যদি একাদশী ব্রত পালন করে, তন্মধ্যে প্যারালাইসিস, সুগার, ডায়াবেটিস এই রোগগুলো তো তার কখনো হবে না। ডায়াবেটিস এমন একটা প্রবলেম, এমন একটা ডিজিজ, এটা যদি কারো হয়ে যায় একেবারে শ্মশানে যাওয়ার পূর্ব পর্যন্ত বহন করতে হবে। আমরা শাস্ত্রীয় পন্থায় একাদশী যদি ব্রত পালন করি, আমাদের শরীরে এই ডিজিজগুলো হবে না। 8 বছর বয়স থেকে যদি কেউ একবার শুরু করেন, আপনার যৌবনকে যদি ধরে রাখতে চান, অ্যাডলেসেন্স লাইফ ইজ মোস্ট সুইটেবল প্রেদা অলমাইটি ক্রিয়েটর কৃষ্ণ। কেউ যদি তার যৌবন শক্তিকে ধরে রাখতে চায়, ভগবান কপিল দেব বলছেন ভাগবতে, তাহলে অবশ্যই তাকে নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে। আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, কেউ যদি 5টা একাদশী ব্রত নির্জলা ব্রত পালন করে, আপনি দেখবেন আপনার শরীরে কি এনার্জি আসছে। এই যে আজকে আপনি খাবার দিচ্ছেন না পাকস্থলীতে, আগামীকাল দেখবেন আপনার শরীর একটুও ক্লান্ত হবে না, শরীরে প্রচুর পরিমাণে এনার্জি পাবেন এবং আপনার ক্ষুধা প্রচুর পরিমাণে বর্ধিত হবে। একাদশী ব্রত পালনের পরও যদি আপনার শরীরে কোনো ধরনের সমস্যা হয়, বুঝতে হবে ব্রত পালনের মাঝে ত্রুটি রয়েছে। নির্জলা একাদশী ব্রত পালনের পরও যদি কারো শরীর সমস্যা হয়, বুঝতে হবে আপনার ব্রত পালনের মাঝে ত্রুটি আছে, আপনি ঠিক মতো শাস্ত্রের নিয়মে আপনি ব্রত পালন করছেন না। কারণ নির্জলা ব্রত পালন করলে আপনার শরীরে কোনো রোগ থাকার কথা না, এটা শাস্ত্র স্পষ্ট করে বলে দিয়েছে। আপনার শরীরে 1000 তাপমাত্রা আপনি রিজার্ভ করতে পারবেন। আপনি 12 ঘন্টার উপরে যদি পাকস্থলীতে খাবার না দেন, আপনি 1 মাস মাছ মাংস খেলেও 1000 তাপমাত্রা শরীরের মাঝে রিজার্ভ করতে পারবেন না। কারণ শুধু খেলেই তো হবে না, হজম করতে হবে, আর হজম যদি আপনি না করতে পারেন, আপনার শক্তি রিজার্ভ হবে না। অথচ আপনি 12 আওয়ার্স প্লাস পাকস্থলীতে যদি খাবার না দেন, আপনার শরীরে 1000 তাপমাত্রা আপনা থেকেই রিজার্ভ হয়ে যাবে, যেটা আপনি 1 মাস বিভিন্ন সুষম খাবার গ্রহণ করে কিংবা প্রচুর পরিমাণে আমিষ জাতীয় খাবার গ্রহণ করেও আপনি সেই শক্তিকে রিজার্ভ করতে পারবেন না। এই জন্য এটা অবশ্যই পরীক্ষিত যে কেউ যদি নির্জলা একাদশী ব্রত পালন করে, তার শরীর অবশ্যই পবিত্র হয়ে যাবে। উপবাসের মাধ্যমে মেডিকেল সায়েন্স বলছে, গুগল সার্চ করে দেখবে, কঠিন কঠিন রোগের ভাইরাস ব্যাকটেরিয়া নষ্ট করা যায়। এটা কিভাবে নষ্ট হয়? অগ্নি দ্বারা। এই যে দেখবে আমরা কই পেটের মাঝে আগুন জ্বলছে, ক্ষুধা লাগলে এরকম বলি না, এই যে আগুন অগ্নি। ভগবান দুজন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন, একজন হচ্ছে অগ্নি দেবতা, একজন হচ্ছে বরুণ দেবতা। অগ্নি সব কিছুকে পরিশুদ্ধ করে, পবিত্র করে নেয়। এই যে এখানে তাপ উৎপন্ন হচ্ছে, খাবার দিচ্ছ না মানে তাপ উৎপন্ন হচ্ছে, ওই তাপ তোমার শরীরের কঠিন কঠিন রোগের ভাইরাস ব্যাকটেরিয়াকে পুড়িয়ে একদম দগ্ধীভূত করে ফেলবে। এই জন্য চেষ্টার কোনো বিকল্প নেই, চেষ্টা করতে হবে। একদিনে তো সম্ভব নয়, তবে অবশ্যই যারা
রাত দিন 24 ঘন্টা নির্জলা থাকবেন তাদের ক্ষেত্রে কিছু সাইন্টিফিক থিওরি অবলম্বন করতে হবে দশমীতে অবশ্যই তাকে রাত্রি বেলা 3 থেকে 4 লিটার জল সেবন করতে হবে একাদশীতে নির্জলা রাত দিন 24 ঘন্টা পরের দিন আপনি খাবারের আগে অবশ্যই অর্থাৎ সকালে অন্য জাতীয় খাবারের আগে অবশ্যই আপনাকে 2 থেকে 3 লিটারের উপরে জল গ্রহণ করতে হবে সকালে যে আপনি পারণটা করবেন সকাল বেলার খাবারটা একেবারে অন্যান্য দিনের 3 ভাগের 1 ভাগ গ্রহণ করবেন আর আপনি 24 ঘন্টা প্লাস পাকস্থলীতে কোনো প্রকার খাবার দাবার দিচ্ছেন না হঠাৎ করে যদি আপনি অতিরিক্ত খাবার দাবার দিয়ে দেন আপনার পাকস্থলী শুট করবে না 3 ভাগের 1 ভাগ সকাল বেলা গ্রহণ করতে হবে তারপর দুপুর বেলা ক্রমে ক্রমে দিতে হবে খাবারটা আর মনে রাখতে হবে খাবার গ্রহণের কমপক্ষে 40 মিনিট পূর্বে কিংবা 30 মিনিট পূর্বে জল গ্রহণ করতে হবে খাবারের সঙ্গে সঙ্গে জল খাওয়া যাবে না আমাদের সবচেয়ে একটা বড় অভ্যাস বদঅভ্যাস যেটাকে বলবো খাবার গ্রহণের সঙ্গে সঙ্গে জল খাওয়া নিশ্চয়ই সবাই গ্রহণ করেন হ্যাঁ এক গ্লাস দিচ্ছেন মুখে জল দিচ্ছেন আমাদের পরম গুরুদেব শ্রী ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজ আমার গুরুদেবের গুরুদেব ঢাকা বিক্রমপুর জমিদারের একমাত্র সন্তান ছিলেন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শ্রীমুখে হরিকথা শুনে তিনি ত্যাগী হয়ে চলে গিয়েছিলেন তৎকালীন সময়ে বিলেত ফেরত 4টা ডিগ্রি ছিল তিনি অনেক বড় ডাক্তার ছিলেন তৎকালীন সময়ে ব্রিটিশ সমলে চিন্তা করা যায় এত বড় ডাক্তার জগতের বুকে 83 বছর প্রকট ছিলেন দেহর আকার আগ পর্যন্ত তার শরীরে কোনো ব্যাধি ছিল না কোনো কঠিন ব্যাধি ছিল না এত বড় একজন ডাক্তার তার কি জ্ঞান কম ছিল হ্যাঁ তৎকালীন সময়ে বিলেত্র 4টা ডিগ্রি কল্পনা করা যায় এখনে যে আমরা বলি বিশেষ করে অভিভাবকেরা সন্তানদেরকে বলি বাবা তুমি এখন উপবাস থেকো না আমার সন্তানের শরীরে এমনিতেই ওজন কম এমনিতেই তার শক্তি কম একাদশী ব্রত পালনের এখনো সময় হয় নাই পরে করবা শরীর খারাপ হবে এত বড় একজন ডাক্তার তার কি বুদ্ধি কম ছিল তার কি জ্ঞান কম ছিল 83 বছর জগতের বুকে প্রকট ছিলেন আমাদের শাস্ত্র বলছে 80 বছর পার হয়ে গেলে আর একাদশী ব্রত পালন করার প্রয়োজন নাই ওনার 80 বছর যখন পার হয়ে গিয়েছে গুরুদেবের শ্রীমুখে শ্রবণ করা তখন ওনার অনেক ডাক্তার শিষ্য ছিল তিনি যেহেতু অনেক বড় ডাক্তার ছিলেন তার শিষ্য অনেক ছিল ভারতবর্ষে ডাক্তার তারা বলতেন গুরু মহারাজ 80 বছরের পর তো আর ব্রত করতে হয় না আপনার তো 80 প্লাস হয়ে গেছে আপনার এখন আর করার প্রয়োজন নেই তিনি তখন বলতেন ওই কথাগুলো শুনবে না হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম জপ করতেন যখন বৃদ্ধ হয়ে গেলেন তিনি মন্দ মন্দ করিতেছে শঙ্কা সংকীর্তন বিছানায় শুয়ে শুয়ে শঙ্কা সংকীর্তন করছেন মহাপ্রভু তার জন্য গোবিন্দকে দিয়ে প্রসাদ পাঠাতেন গোবিন্দ আসলেন এসে দেখেন জপ করছেন শুয়ে শুয়ে কি ব্যাপার হরিদাস তো শুয়ে শুয়ে কখনো জপ করেন না 3 লক্ষ হরিনাম জপ সংখ্যা পূর্ণ না হলে তিনি আহার গ্রহণ করতেন না জল গ্রহণ করতেন না তিনি কেন শুয়ে শুয়ে আজ সংকীর্তন করছেন কেমন আছো হরিদাস তো বলছেন গোবিন্দ ঘোষের এই বাক্যে তার আগে গোবিন্দ ঘোষ তার জন্য প্রসাদের ডালাটা যখন দিলেন সংখ্যা সংকীর্তন পূর্ণ হওয়ার পূর্বে হরিদাস কখনো আহার করতেন না এবার প্রসাদ নিয়ে এসেছে যদি প্রসাদ তিনি না করে দেন তাহলে তো প্রসাদের চরণে অপরাধ হবে এই জন্য এক রঞ্চ গ্রহণ করলেন প্রসাদের সম্মান রক্ষার জন্য গোবিন্দ ঘোষ গেলেন মহাপ্রভুর কাছে প্রশ্ন করে গেলেন কেমন আছো হরিদাস বলছে আছি মনটা ভালো নেই দেহটা ভালো আছে বৃদ্ধ হয়ে গেছেন চিন্তা করে দেখুন বলছেন দেহটা ভালো আছে মন ভালো নেই এই কথাটা যখন গোবিন্দ ঘোষ গিয়ে মহাপ্রভুর নিকটে বললেন প্রভু তোমার হরিদাস শুয়ে শুয়ে কীর্তন করছে হরিনাম সংকীর্তন করছে শুয়ে শুয়ে
কথাটা শোনামাত্র মহাপ্রভু চলে গেলেন হরিদাসকে দেখতে। এতটা প্রাণ ছিল। দেখুন হরিদাসকে দিয়ে মহাপ্রভু কি শিক্ষা দিলেন। আমাদের পরম গুরুদেব ডাক্তার শিষ্যদেরকে বলছিলেন যে 80 বছর যদিও শাস্ত্রে আছে কিন্তু যতদিন যাবত এই দেহ করার ভগবানের কাজ করার শক্তি ভগবান দেহের মাঝে রাখেন ততদিন পর্যন্ত করা উচিত। এই যে ভগবানের কাজ করার মাঝে দিব্য আনন্দ, এই আনন্দ অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। মহাপ্রভু গিয়ে হরিদাসকে বলছেন, কেমন আছো হরিদাস? প্রভু দেহটা ভালোই আছে, মনটা ভালো নেই। কেন? প্রভু আমি আর শঙ্কা সংকীর্তন পূরণ করতে পারি না, বয়স হয়ে গেছে। ভেবে দেখো মা, হরিদাস ঠাকুরের মতো এরকম একজন উত্তম অধিকারী মহাত্মা সাধু 3 লক্ষ যিনি হরিনাম করতেন, তিনি যদি আজ বৃদ্ধ বয়সে বলছেন আমি আর শঙ্কা নাম পূরণ করতে পারি না, আমি আর ভগবানের কাজ করতে পারি না, আমরা যারা বলছি এখনো ভগবানের কাজ করার সময় হয় নাই, ধর্ম পালনের সময় হয় নাই, আমাদের কি অবস্থাটা হবে? হরিদাস ঠাকুরের মতো এই একজন উত্তম মহাত্মা যদি বলেন প্রভু গো আমার আর শঙ্কা সংকীর্তন পূরণ হয় না, বৃদ্ধ হয়ে গেছেন, বিছানায় শুয়ে শুয়ে হরিনাম করছেন, শঙ্কা সংকীর্তন পূরণ হয় না, আমাদের কি গতি হবে? অধিকাংশ লোকেরা আমরা মনে করি ধর্ম পালনের সময় হয় নাই, একটু বয়স হোক তারপর ধর্ম পালন করব। এই যে ধারণা, এই যে একটা কুসং চেতনা, ওই চেতনা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মহাপ্রভু হরিদাসকে বললেন তুমি তো নাম করতে করতে সিদ্ধ হয়ে গেছো হরিদাস, এবার একটু শঙ্কা নামটা করি কমিয়ে দাও, তুমি নাম করতে করতে সিদ্ধ হয়ে গেছো। এই উত্তরে হরিদাস মহাপ্রভুকে বলছেন প্রভু মাত্র 3 লক্ষ নাম করি। 3 লক্ষ নামকে তিনি মাত্র বলছেন, আমি তো 16 মালা ঠিক মতো করতে পারি না, 16 মালা, অনেকে 4 মালা, কেউ 2 মালা করে 24 ঘন্টা, এই 24 ঘন্টার মাঝে 4 মালা করতে সময় 30 মিনিট, 30 মিনিট সময় ভগবানকে দিতে আমরা পারি না, বলি সময় নাই, সংসারের যাতনা সময় নাই বাবা জপ করার। সংসার এমন একটা জিনিস মা, ওকে যদি তুমি ধরে রাখো ও তোমায় ছাড়বে না, সংসারকে যে ধরে রাখে সংসার তাকে কখনো ছাড়ে না। সেই হরিদাস ঠাকুর তিনি বললেন মাত্র 3 লক্ষ নাম জপ করি, হীন জাতিতে জন্ম মূর নিন্দ কলেবর, হীন জাতিতে আমার জন্ম, ও প্রভু আমি একেবারে ম্লেচ্ছ, আজকে নিম্ন কুলে জন্ম আমার, তুমি কৃপা করে আমাকে বিপ্রের শ্রাদ্ধের শ্রেষ্ঠ বৈষ্ণবের আসনটা দিয়েছিলে, শ্রেষ্ঠ বৈষ্ণবত্বের প্রসাদের থালাটা আমায় দিয়েছিলে, তুমি কৃপা করে আমাকে বৈকুণ্ঠে চড়িয়েছিলে, আমি তো ম্লেচ্ছ প্রভু, আমি তো নিন্দ কলেবর, হীন জাতিতে জন্ম আমার, আজকে এই যে হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন যজ্ঞে দেখবেন হরিদাস ঠাকুরের আসন ব্যতীত সংকীর্তন যজ্ঞ পর্যন্ত হবে না। আজকে জগতের বুকে হরিনাম যার মাধ্যমে চৈতন্য মহাপ্রভু পুষ্টি সাধন করালেন, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন হরিদাস ঠাকুর। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। হরিদাস ঠাকুর আর নিত্যানন্দ প্রভুকে চৈতন্য মহাপ্রভু ডেকে বলেছিলেন প্রতিটা ঘরে ঘরে গিয়ে তুমি এই শিক্ষা প্রদান করো, প্রত্যেকের কাছে এই ভিক্ষাটা করো, ভিক্ষাটা কি? বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, কেবলমাত্র কৃষ্ণ ভজন করো, কেবলমাত্র কৃষ্ণ চিন্তন করো, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ শিক্ষা। যার মুখে হরিকথা নাই সেই মুখ পানে যেন আমরা না চাই, শিক্ষাটা জগৎকে দাও,
যার মুখ হেরি আমরা ভগবান হরিকে ভুলে যাব, তার মুখ পানে চাইব না, তার কাছে যাইব না, এই শিক্ষাটা জগতের বুকে প্রচার করো। হরিদাস ঠাকুর জগতের বুকে নামের শিক্ষা প্রদান করলেন। এই যে আমরা নাম গ্রহণ করছি আজ সংকীর্তন যজ্ঞে, পুরো পৃথিবী বাসছে, এই পুরো পৃথিবীতে সংকীর্তন যজ্ঞের আজকে এই প্লাবন, এই প্লাবনের প্রারম্ভিকায় যাদের অবদান সর্বতোভাবে, তন্মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন নামাচার্য শ্রী শ্রীল হরিদাস ঠাকুর। সেই হরিদাস ঠাকুর জগৎজীবকে শিক্ষা দিলেন, নামের শিক্ষা, প্রেমের শিক্ষা, সংকীর্তনের শিক্ষা। হরিদাস ঠাকুর বললেন, প্রভু আমি আমি নিম্নকুলে জন্ম নিয়েছি, আজকে তুমি কৃপা করে আমাকে আমাকে তুমি বৈকুণ্ঠের গতি দান করেছ, বৈকুণ্ঠের ঊর্ধ্বগতি দান করেছ তুমি আমাকে। মাত্র 3 লক্ষ হরিনাম আমি জপ করি, হীন জাতিতে জন্ম মূর নিন্দ কলেবর, হীন কর্মে রত মুই অধম পামর। আমার কর্মটাও হীন কর্ম। হীন কর্ম কি বাবা? ভগবত সম্বন্ধবিহীন যে কর্ম, ওই কর্মকে হীন কর্ম বলা হয়েছে, নিন্দ কর্ম বলা হয়েছে। কর্মটা হবে আমাদের ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। আমি যে কর্ম করব এই কর্মটা যেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য হয়। আপনি আমি যে কর্মই করি না কেন, ওই কর্ম ভগবানের যদি প্রীতি বিধানের জন্য না হয়, ভগবানের যদি সন্তুষ্টি বিধানের জন্য না হয়, তাহলে এই কর্ম কখনো আমাকে ভবের বন্ধন থেকে মুক্ত করতে পারবে না। এই জন্য বলছেন, হীন কর্মে রতমুই নিন্দ কলেবর এবং অধম পামর। নিজেকে অধম পামর বলছেন, কতটা দৈন্যতা হরিদাস জগতের বুকে প্রচার করিয়ে গিয়েছেন, কতটা নিজেকে তিনি নমনীয় ভাবতেন, কতটা নিজেকে তিনি দৈন্যতার আসনে আসীন রাখতেন। সেই হরিদাস ঠাকুর দেখালেন যে ভগবানের কর্ম করার মাঝে এক অপ্রাকৃত আনন্দ রয়েছে। আজকে দেহ চলছে না কিন্তু মন মানে না, মন চাইছে আরো ভগবানের কর্ম করতে কিন্তু দেহ চলছে না, ওই মন মানছে না বলেই তার মন আজকে অসুস্থ, মন খারাপ। প্রভু দেহটা ভালো আছে, মন ভালো নেই, অসুস্থ মন আমার। চিন্তা করে দেখুন, তাহলে ভাবা যায়, 80 বছর বয়স পর্যন্ত একাদশী ব্রত পালনের কথা শাস্ত্র নির্দেশ দিয়েছে, 8 বছর বয়স থেকে, 8 থেকে 80। এবং আমাদের স্কন্দ পুরাণ স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে, জগতে যত পাপ রয়েছে, আপনি যত পাপ কার্য করেন, সব পাপের একটা প্রায়শ্চিত্তের বিধান আছে। কিন্তু একাদশী ব্রত যারা পালন করে না, এই পালন না করার কারণে যে পাপ হয়, এই পাপের কোনো প্রায়শ্চিত্তের বিধান নেই। জগতে যত পাপ রয়েছে, পিতামাতা হত্যার পাপ, গুরু হত্যার পাপ, গুরু পত্নীর প্রতি লালায়িত হওয়ার যে মহাপাপ, জগতে যত পাপ রয়েছে, সমস্ত পাপ এই একাদশী তিথিতে হরিবাসর দিনে পঞ্চ রবি শস্যের মাঝে এসে আশ্রয় গ্রহণ করে। আর এগুলো গ্রহণ করার অর্থ হচ্ছে প্রতি গ্রাসে গ্রাসে পাপটাকে ভেতরে প্রবেশ করানো। তাছাড়া মেডিকেল সায়েন্স বলছে এটা তো একটা ইনস্ট্রুমেন্ট, প্রতিদিন যদি আপনি পাকস্থলিতে খাবার দেন তারও তো একটা রেস্ট প্রয়োজন। আপনি 24 ঘন্টা যদি ফ্যান চালান, ফ্যানের কয়েল একসময় নষ্ট হয়ে যাবে। আপনি রেগুলার পাকস্থলিতে শুধু খাবারই দিচ্ছেন, খাবারই দিচ্ছেন, তারও তো একটা বিশ্রামের প্রয়োজন। এই জন্য সায়েন্স বলছে মাঝে মাঝে পাকস্থলিতে খাবার দিও না, তাকে বিশ্রাম দাও, তাহলে অ্যাক্টিভ থাকবে, পাকস্থলী অ্যাক্টিভ থাকবে, পরিপাকে সহায়তা করবে। এই জন্য মাঝে মাঝে খাবার দিতে নেই, খাবার মাঝে মাঝে দেওয়া যাবে না শরীরকে সুস্থ রাখার জন্য। মেডিকেল সায়েন্স বলছে আপনার শরীর সুস্থ হয়ে যাবে, আপনার শরীর পবিত্র হয়ে যাবে, ওই অগ্নি সজুড়ে এমনভাবে আপনাকে সার্কুলেশন করবে,
আপনার শরীরের কঠিন কঠিন ব্যাধি যেমন ভালো হবে, আপনার শরীর ভজনের উপযোগী হবে, আপনার শরীর পবিত্র হয়ে যাবে। এই জন্য সবার নিকট আমার অনুরোধ, আপনারা ধীরে ধীরে একাদশী ব্রতটা নির্জলা করার চেষ্টা করেন। নিজেরাই আপনারা উপলব্ধি করতে পারবেন নির্জলা একাদশী ব্রত পালন করলে শরীর কতটা ভালো অনুভূত হয়। নির্জলা করার আগে আপনার মানসিকতা আর নির্জলা করার পর আপনার মানসিকতা এবং শরীরের অবস্থান আপনি যখন কম্পেয়ার করবেন, আপনি নিজেই তখন উপলব্ধি করতে পারবেন আগের চেয়ে আপনি কতটা বেটার ফিল করছেন। একদিনে তো হবে না, অভ্যাস করতে হবে। চেষ্টা করুন দুপুর ১২টা পর্যন্ত পারেন কিনা, দুপুর ১২টা পর্যন্ত যদি পারেন দেখবো বিকেল ৩টা পর্যন্ত পারি কিনা কিছু না খেয়ে, তারপর দেখি সন্ধ্যা পর্যন্ত পারি কিনা, সন্ধ্যার পরে একটু জল পাবো। যদি পারেন দেখি ১০টা পর্যন্ত পারি কিনা, দেখবেন ধীরে ধীরে অভ্যাস হয়ে গেছে। তাছাড়া একেবারে যারা পারেনই না, রাত ৩টার পর যদি কেউ জল গ্রহণ করেন তবুও তিনি নির্জলার যে রেজাল্ট সেটা পাবেন। কেন পাবেন? কারণ মনে রাখতে হবে ১২টা থেকে যে ৩টা, এই ৩ ঘন্টা সময়কে আসরিক সময় বলা হয়। অনেক কথা একদিনে অল্প সময়ে তো এগুলো ব্যাখ্যা করা যাবে না। আসরিক সময়ে নন্দ মহারাজ কেবল গড় থেকে বের হয়েছিলেন, তাকে ধরে নিয়ে গিয়েছিল, ভাগবতে আছে। আসরিক সময়টা এতটা ক্ষতিকর, বিশেষ করে একাদশী তিথিতে। এই ১২টা থেকে ৩টা, এই ৩ ঘন্টা একাদশী তিথিতে ঘুমালে আয়ু কমে যায়। জগন্নাথ দাস বাবাজি মহারাজের নাম শুনেছেন, বৈষ্ণব সার্বভৌম সিদ্ধ বাবা জগন্নাথ দাস মহারাজ, সিদ্ধ মহাত্মা ছিলেন তিনি। এই জগন্নাথ দাস বাবাজি মহারাজ তার বাণীতে বলে গিয়েছেন, এই সময়টাতে ঘুমানো যাবে না। এই ৩ ঘন্টা আসরিক সময়, ১২টা থেকে ২টা হচ্ছে আসরিক সময়ের প্রথমবার, অতি আসরিক সময় হচ্ছে রাত ২টা থেকে ৩টা। এই ১ ঘন্টা সময় কখনো একাদশী তিথিতে ঘুমানো যাবে না। ১২টা থেকে ৩টা, ৩টার পর থেকেই ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়ে যাবে। আসরিক সময় যখন কেটে যাবে তখন আপনি যদি দেখছেন শরীর খারাপ লাগছে, একটু জল খেয়ে নেবেন, সেখানেও আপনি নির্জলা উপবাসের কৃপা পাবেন। কিন্তু ৩টার পূর্ব পর্যন্ত কখনো জল গ্রহণ করা যাবে না। আর যদি আপনি মনে করেন যে পারছেন, তাহলে পারণের আগে কখনো জল গ্রহণ করা যাবে না। তবে মনে রাখতে হবে রাত ৩টা পর্যন্ত যদি কেউ থাকে, এই রাত জাগরণ করে হরিকথার মাধ্যমে, তিনি অবশ্যই রাত জাগরণের কৃপা পেয়ে যাবেন। এবার ভালো করে বুঝুন, একাদশী ব্রত কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত। কেউ যদি অন্যান্য ধর্মের অঙ্গ পালন করতে নাও পারে, কেবল যদি একাদশী ব্রতটাও পালন করে, তাহলেও শাস্ত্র জানিয়ে দিলেন সেই লোককে কখনো আর জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে না, মায়াময় সংসারে আসতে হবে না। ভগবান দেবর্ষি নারদকে উদ্দেশ্য করে বলছেন, হে নারদ, বছরের সবকটি একাদশী যে নির্জলা ব্রত পালন করে, হরি গুণগানের মাধ্যমে রাত জাগরণ করে, হে নারদ, তুমি আমার হয়ে জগতের সবাইকে জানিয়ে দাও, সেই ব্যক্তি পরবর্তী জন্মে গোপীদের সঙ্গে রাসলীলার অধিকার লাভ করে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, জয় জয় শ্রী রাধে। চিন্তা করে দেখুন, এবার শাস্ত্রে কোন জায়গায় একাদশীতে খাবারের কথা লেখা নেই, কেবল হরিভক্তি বিলাস গ্রন্থ যারা পড়েছেন দেখবেন সেই হরিভক্তি বিলাস গ্রন্থে সনাতন গোস্বামী পাদ বলছেন, অসমর্থ ব্যক্তি যারা, অপারক ব্যক্তি যারা, যাদের বয়স হয়ে গেছে, টিকায় বলছেন যারা রোগে শোকে আক্রান্ত, অসমর্থ মানে এখানে বুঝাচ্ছেন সনাতন গোস্বামী পাদ, যাদের বয়স হয়ে গেছে, যারা রোগে শোকে আক্রান্ত, তারা একাদশীতে
পঞ্চ রবি শস্য বাদ দিয়ে ফলমূল জল ইত্যাদি পেয়ে একাদশী করতে পারবে, অনুকল্প গ্রহণ করতে পারবে। আমরা অল্প কিছুটা সময় এই ব্রতের মহিমা বলেই চলে যাব গৌরহরির লীলায়। অনুকল্প পঞ্চরবি শস্য বাদ দিয়ে, পঞ্চরবি শস্য কি কি মা? ধান, গম, ভুট্টা, যব, তেল, এই পাঁচ জাতীয় রবি শস্যাদি থেকে যা যা হয় বাদ দিতে হবে। ধান থেকে যা যা হয় শাস্ত্রে নিষেধ, কিছুই খাওয়া যাবে না। গম থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না, নিষেধ। ভুট্টা থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না। যব থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না। তেল থেকে যা যা হয় কিছুই খাওয়া যাবে না। এই পাঁচ জাতীয় জিনিস, ধান, গম, ভুট্টা, যব, তেল। তো এখনো অধিকাংশ জায়গায় অধিকাংশ মানুষেরা রুটিকে একাদশী করেন। আপনাদের গ্রামেও কেউ আছেন? ও, আপনারাও আছে? তো অধিকাংশ লোকেরা আছেন, রুটিকে একাদশী করেন। রুটি খেয়ে যারা একাদশী ব্রত পালন করেন, এই বাচ্চা সোনামণি করে না, আর আপনি করেন। হরি বল, তোমার নাম কি? শুভশ্রী দেবী। ছোট্ট কত বছর? নয় বছর। আট বছর পেরিয়ে নয় বছর। তো নয় বছরের বাচ্চা সে বলছে আমি করি না, এটা কিন্তু লজ্জার বিষয়। কাজে আমরা যারা এখনো গ্রহণ করি, উনি শিক্ষা দিলেন শুভশ্রী দেবী, আমাদেরকে করা যাবে না। শাস্ত্রে নির্দেশ দিয়েছে, ডিরেক্ট নির্দেশ, গম থেকে যা যা হয় তা খাওয়া যাবে না। তো রুটি কোথ থেকে হয়? মায়েরা বলছে না, বলে যদি বলি তাহলে ছাড়তে হবে। গম থেকে রুটি হয়, তাহলে ভগবান এখানে যে বুঝিয়ে দিলেন স্পষ্ট সনাতনকে দিয়ে, গম থেকে যা যা হয় তা খেলে একাদশী হবে না, তাহলে রুটি খেলে একাদশী হবে? হবে না। রুটি খাওয়া যে কথা, ভাত মাছ খাওয়া একই কথা, অন্ন খাওয়া একই কথা, রুটি খেলে একাদশী হবে না। কিছু কিছু লোকেরা বলেন আমরা বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর আমল থেকে রুটি খেয়ে আসছি, আমরা কি ভুল করছি? তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কজনে শাস্ত্র পড়ত? বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর আমলে তো আমরা ওই খোলা মাঠে গিয়ে শৌচ কার্য করতাম, মলত্যাগ করতাম। এখন হাই কমিট ল কমিট ল্যাট্রিন ব্যবহার করো কেন? হ্যাঁ, বাপদাদার আমলে কি এরকম লাইট ছিল, ফ্যান ছিল, তুমি ব্যবহার করো কেন? ও এগুলো ঠিকই আধুনিক যুগের সবকিছু গ্রহণ করবে, আর ধর্ম পালনের ক্ষেত্রে বাপদাদার আমলের কথা বলবো? আজ থেকে একশো বছর পিছিয়ে যাও, কজনে কজনে একাদশী করত, কজনের গলায় মালা ছিল, তাই বলে কি একাদশী ছিল না? তাই বলে কি কণ্ঠে তুলসীর মালা দেওয়ার প্রক্রিয়া ছিল না? ছিল। মানুষ শাস্ত্র পড়ে নাই, জানে না, তার পিছনে ওই বাপ দাদার আমলের কথা যারা বলছেন তাদের জ্ঞান হচ্ছে না, কারণ তৎকালীন সময়ে প্রচার প্রসারটা ছিল না। তার পিছনে অধিকাংশ কারণের মাঝে কারণটা হচ্ছে ধার্মিক মুসলমানদের মতো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে নেই। ওদের যেমন মাদ্রাসা মক্তব রয়েছে, যেখানে গিয়ে তারা পড়াশোনা করতে পারছেন, তাদের ধর্ম সম্পর্কে জানতে পারছেন, আমাদের এই বাংলাদেশে আমাদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে আমরা জানব। আর বিশেষ করে তৎকালীন যারা সমাজকে পরিচালনা করতেন গুরুবর্গ, এবং আমি প্রত্যেকের প্রতি সম্মান রেখে বলছি, আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলছি না, এবং ব্রাহ্মণ সমাজ, তারা অধিকাংশরাই তাদের নিজেদের স্বার্থের জন্য ধর্মটাকে ব্যবহার করেছেন। এই যে বললাম, এক গুরুদেব নিজে বলছেন পরেশের মা আমার জন্য অনুকল্প নিয়ে আয়, পরেশের মা ফলমূল নিয়ে এসেছে, বলছে বাবা গোসাই আপনি না বললেন রুটি নিষেধ, বলছে বুকা এটা তো ভক্তদের জন্য বলছি, আমি নিজে খাবো না। এবার যে গুরুদেব নিজে রুটি খায়, সেই গুরু কি তার শিষ্যকে বলতে পারবে তুই রুটি খাস নে? বলতে পারবে? এক কানা আরেক কানাকে পথ দেখাবে কি করে? এই জন্যই তো গুরুকরণ করার পূর্বে বুঝে নিতে হবে আমি যে সাধুর আনুগত্যে থাকবো সেই সাধু নিজে ব্যক্তিত্বশীল কিনা, তিনি আচরণ করেন কিনা। এবার আমি মুখে বড় বড় কথা বলি, আমি যদি নিজে পালন না করি কেউ আমার কথা মানবে? বলবেন আপনি তো নিজেই পালন করেন, আমাকে বলেন। আমি বলছি মানে আমি নিজে আগে করছি, করে আমি এটার বেনিফিট পেয়েছি, এবং আমি এখন গুরুদেবের কৃপায় প্রচার করছি। আমি পালন নিজে করে তারপর আপনাদেরকে বলছি, আমি এখন পর্যন্ত জল গ্রহণ করিনি এবং করবো না, চেষ্টা করছি। আরো হার্ড ভাবে আমার সঙ্গে অনেক ছেলেপিলে আছে যেটা আমি পারি না কিন্তু ওরা পারে,
আমার সঙ্গে অনেক ছেলেপিলে আছে যারা একাদশীতে দশমীতে এক বেলা আহার করে, একাদশীতে নির্জলা রাত জাগরণ পরের দিনে এক বেলা আহার করে। আমার সঙ্গে অনেক ছেলেরা এইভাবে করে, কিন্তু আমি পারি না, কারণ আমার প্রচুর প্রচার করতে হয়, প্রচুর কথা বলতে হয়। দৈনিক যদি কয়েক হাজার কল আসে, অনেক ভক্তরা কষ্ট পান যে আপনাকে কল দিয়ে পাওয়া যায় না। আচ্ছা বলুন তো, দিনের মাঝে যদি কয়েক হাজার কল আসে, আমি কয়টা রিসিভ করব? আর যদি রিসিভ করে কথা বলি, আমি ভজনটাই কখন করব? আর আমি কয়জনকে সময় দেব? একা মালাকার কত ফল বিলাবো? অনলাইনে যারা শুনছেন দেশ এবং দেশের বাইরে থেকে, প্রত্যেকের মাঝে আমার সম্পর্কে একটা অভিযোগ, এটা অভিমান, অভিযোগও বলবো না, যে আপনাকে ইমুতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কল করে মেসেজ করে আমরা পাই না। আসলে আমার কাছে মনে হতো এক সময়, যখন আমরা পাঠ শুনতাম তখন ভাবতাম, ভগবান কথা যদি প্রচার করতে পারতাম, তোমার কথা ভগবান সেই সুযোগ দিয়েছেন, কিন্তু আমি এখন মনে করি সাধারণ জীবনটা সবচেয়ে ভালো। সাধারণ জীবন ভালো কিভাবে বলি, এই যে সাধারণ মানুষের যে জীবন, এই জীবনটার মাঝে আনন্দের জীবন আর কিছু হতে পারে না। কেন হতে পারে না? আমি এখন সাধারণভাবে কোনো জায়গায় বাজারেও যেতে পারি না, বাজারে গেলেও আমাকে সেখানেও গিয়ে লেকচার দিতে হয়, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কথা বলতে হয়। আমি সাধারণভাবে ছদ্মবেশে কোনো জায়গায় যাওয়ার সুযোগ নাই, কোনো জায়গায় যেতে গেলে আমাকে রেস্ট্রিকশন মেনে চলতে হয়। কিন্তু আজ থেকে 5 বছর আগেও আমি যখন খুশি তখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারতাম, আনন্দ উপভোগ করতে পারতাম, মাঠে দৌড়াদৌড়ি করতে পারতাম, ক্রিকেট খেলতে পারতাম, ইত্যাদি খেলতে পারতাম। কিন্তু এখন অনেক রেস্ট্রিকশনের মাঝে চলতে হয়। আমার মনে হয় আমার আগের জীবনটাই, মানে ভক্তি লাইফের কথা বলছি না, এই যে চলাচলের যে এই জীবনটা ভালো, দিন দিন আরও যখন উপরে যাব তখন আরও রেস্ট্রিকশন হয়ে যাবে। আর আমার মনে হয় মানে অতি উপরে যাওয়াটা মনে হয় ঠিক না, সাধারণ মানুষের সঙ্গে থাকাটা সবচেয়ে ভালো। আর আমি সর্বদা সাধারণ মানুষের সঙ্গে চলতে একেবারে বেশি ভালোবাসি, বন্ধুত্বের মতো চলতে ভালোবাসি। কিন্তু যারা অভিমান করেন, বিশেষ করে অনলাইনের ভক্তদেরকে বলছি, আমাকে যারা পাচ্ছেন না, আমি তাদের কাছে ক্ষমা প্রার্থনা চাইছি। আসলে হাজার হাজার SMS আসে, মেসেঞ্জারে রিকোয়েস্ট জমা পড়ে থাকে, মেসেজ রিকোয়েস্ট, যেগুলো সবগুলো দেখা আমার পক্ষে সম্ভব হয় না, কিন্তু প্রত্যেককে আমি অনেক অনেক ভালোবাসি। এই যে স্পষ্ট করে যেখানে বলে দেয়া হয়েছে, রুটি খেলে গম থেকে যা যা হয় তা খেলে একাদশী হবে না, তাহলে আপনি রুটি খাচ্ছেন তার মানে শাস্ত্রের নিয়ম পালন করছেন না। এবার আপনি রুটি খেয়ে একাদশী করলে একাদশী হচ্ছে না। একটা প্রবাদ আছে, প্রবাদটা কিভাবে, যে মাসি বলো পিসি বলো মায়ের সমান না, সমান সিরা বলো মুড়ি বলো বাতের সমান না। আমরা বাঙালি বাত খেয়ে অভ্যাস, বাত ছাড়া আমরা থাকতে পারি না, অন্য কোনো কিছু খেলেও বাতের মতো আমাদের হ্যাঁ তৃপ্ততা আসে না। আপনি রুটি খাচ্ছেন, আপনার ঠিকই কষ্ট হচ্ছে, বাতের মতো আপনার এই যে একটা অনুভব, একটা প্রশান্তি, এটা আপনি পাচ্ছেন না। তা আপনি রুটি খেয়ে একাদশী করছেন, কষ্ট তো ঠিকই হচ্ছে, কিন্তু আপনি রেজাল্ট মানে কৃপা কৃপা পাচ্ছেন না, বা একাদশীও আপনার হচ্ছে না। কারণ যেখানে স্পষ্ট করে শাস্ত্রে বলা আছে, গম থেকে যা যা হয় তা খেলে একাদশী হবে না, যেখানে শাস্ত্রের কোনো জায়গায় একাদশীতে কোনো খাবার গ্রহণ করার কথাই বলে নাই, সেখানে রুটি খেয়ে একাদশী কি করে হয় বলো? রুটি যারা খায় তারা তো একাদশীর দলেই নাই, ওরা তো যারা ভাত খায় তাদের দলে, ওরা তো একাদশীর দলে নাই। যারা ফলমূল খাচ্ছে সবজি খাচ্ছে ওদেরকে শাস্ত্র বললেন কি আগে জানেন? এত সহজ নয়। কলিযুগে একটা ব্রত দিয়েছেন ভগবান, আর কোনো ব্রত করার প্রয়োজন নেই, একটা ব্রত আপনি করবেন, এত সহজ নাকি? অন্যান্য যুগে মানুষ হাজার হাজার বছর না খেয়ে ভগবানকে ডাকত, ভগবানের আরাধনা করত, এই কলিযুগের মানুষে মানুষের অন্নগত প্রাণ আহার ছাড়া বাঁচতে পারবে না, জুনিগত মন এই জায়গা থেকে উঠতে পারবো কিনা গ্যারেন্টি নেই, যে কোনো সময় আপনার আমার জীবনে বল হরি হরি বল হয়ে যেতে পারে। আমরা বাঁচি কয় বছর, ভগবানকে ডাকবো কখন, সময়ই নাই আমাদের। তো এই কলিযুগের মানুষেরা খুব সহজে কি করে ভগবানের কৃপা পাবে? চৈতন্য মহাপ্রভু বিধান দিলেন, সরগোস্বামী পাদদেরকে দিয়ে প্রচার করলেন জগতের বুকে, মাত্র 365 দিনের মাঝে 24টা দিন না খেয়ে ভগবানকে ডাকো। সনাতন গোস্বামী পাদ জানিয়ে দিলেন,
অসমর্থ ব্যক্তি যারা তারা অনুকল্প গ্রহণ করতে পারবে পঞ্চরবি শস্য বাদ দিয়ে। রুটি তো প্রশ্নই উঠে না, কারণ বৃন্দাবনে যারা গিয়েছেন দেখবেন ব্রজবাসীরা কি খায়, রুটি খায়, রুটি আর সবজি ওদের প্রধান খাবারটাই তো। রাজস্থান যারা প্রদেশে গিয়েছে দেখবে ওরা রুটি ওদের খাবার, উত্তর প্রদেশের অনেক জায়গায় তো রুটি, ওরা তো বাঙালি ছাড়া কেউ অন্য চিনেই না, ভাত খাই না ওরা। তো ওরা যদি বৃন্দাবনের ভক্তরা বা ব্রজবাসীরা যদি একাদশীর দিন স্বাদ করে, ওরা যদি রুটি বাদ দিয়ে ওদের যেহেতু প্রধান খাবার রুটি, রুটি বাদ দিয়ে ওদের যদি ভাত খাওয়ার জন্য দেয়া হয় ওদেরকে একাদশী হবে। মেক্সিকো দেশে যারা যাবে দেখবে মেক্সিকোর প্রধান খাদ্য দেয় ভুট্টা। আয়ারল্যান্ড দেশে যদি যাও দেখবে ওদের প্রধান খাবারটা আলু। তো আয়ারল্যান্ডের হিন্দুরা যদি একাদশী দিন আলু বাদ দিয়ে ভাত খায় ওদের একাদশী হবে, মেক্সিকোর হিন্দুরা যদি ভুট্টা বাদ দিয়ে একাদশী দিন ভাত খায় রুটি খায় ওদেরকে একাদশী হবে। আমরা বাঙালি, আমাদের প্রধান খাদ্য ভাত, আমরা একাদশীতে ভাত বাদ দিয়ে রুটি খাই, আমাদের কি করে একাদশী হবে না? ওরা তো বাদ, কেবলমাত্র ফল জল সবজি যারা পাচ্ছে তাদেরকে কি বলছে দেখুন শাস্ত্র। রুটি যারা খাচ্ছেন তারা বাদ দিয়ে দিন, আগামী একাদশীতে রুটি বাদ দিয়ে আপনারা একাদশীতে আসুন, অর্থাৎ রুটি দোষী একাদশী থেকে বিদায় নিয়ে একাদশীতে আসুন। যারা ফলমূল জল সবজি পেয়ে একাদশী করছে তাদের জন্য অনুকল্পের বিধান। অনুকল্পটা কাদের জন্য? সনাতন গোস্বামী পাদ বললেন অসমর্থ ব্যক্তিদের জন্য। অসমর্থ কারা? যাদের বয়স হয়ে গেছে। এবার মনে করুন আমার আপনার বয়স কম, শরীরে শক্তি আছে, শরীরে রোগও কম, তাহলে আমরা কি অসমর্থ? অসমর্থ কারা? যারা বৃদ্ধ হয়ে গেছেন, যাদের শরীরে রোগ জীবাণু, যারা চলতে পারে না, তাদেরকে অসমর্থ বলা হয়েছে। তা আপনি আমি তো অসমর্থ না, আপনার জন্য আমার জন্য এই বিধান শাস্ত্র দেন নাই। এবার বলছেন অসমর্থ ব্যক্তিরা ওরা যে অনুকল্প গ্রহণ করবে, টিকায় বলা হয়েছে অগ্নি দ্বারা প্রজ্বলিত কিছু গ্রহণ করা যাবে না। তাহলে আপনি যে সবজি আলুর দম ইত্যাদি বানিয়ে পাচ্ছেন আগুন ব্যবহার করছেন নিশ্চয়ই। আর এখানেই শেষ নয়, অনলাইন বেকন ব্যবহার করে কত নমুনা আজকে দেখলাম, অনেক লোক আছে নিজেরা তো খায় ফেসবুকে স্ট্যাটাসও দেয় একাদশীতে। এরকম দেখলাম, আমি নাম বলবো না, কিছু ব্যবসায়ী ধর্মীয় প্রতিষ্ঠান আছে যারা অ্যাডভার্টাইজ পর্যন্ত এইরকম দিচ্ছে অনলাইনে, একাদশীতে যারা থাকতে পারেন না তাদের জন্য কোনো ভয় নেই, আমরা নিয়ে এসেছি আমাদের রেস্টুরেন্টে একাদশীতে হরেক রকমের খাবার। আরো যে কত কিছু দেখতে হবে, ধর্ম ব্যবসা নয়, ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ী কিছু সংস্থা তারা একাদশীতে কি কি খাবার হবে প্রচার করছেন অনলাইনে। আমাদের রেস্টুরেন্টে পাবেন হরেক রকমের কাউনের চাল দিয়ে মিষ্টান্ন, আমাদের রেস্টুরেন্টে পাবেন হরেক রকমের বাদামের বিচি দিয়ে সবজি ভুনা। হ্যাঁ, তাহলে এইভাবে তো 365 দিনে একাদশী করা যাবে, খেয়ে দেয়া আবার উপবাস হয় নাকি? যে ব্যবসার জন্য প্রচার করব হবে না। শাস্ত্রে কি বলছেন? সনাতন গোস্বামী পাদ স্পষ্ট বলে দিয়েছেন ফলমূল জল সবজি অসমর্থ ব্যক্তিদের জন্য এবং অগ্নি দ্বারা প্রজ্বলিত কিছু গ্রহণ করা যাবে না। এবার আপনি যে গ্রহণ করছেন ফলমূল জল, এটার পরিমাণ কি? অনুকল্প। অনুমানে কি? একেবারে কম। এবার অনুমানে কি পেট ফাটিয়ে খাওয়া? ফেসবুকে একাদশীতে যেভাবে খাবারের মেনু দেয়া হয়, কিছু কিছু ভক্তরা পর্যন্ত একাদশীর প্রসাদ যেভাবে ফেসবুকে স্ট্যাটাস দেয়া হয়, তোরা নিজেরা খা, কিন্তু সবাইকে দেখানোর কি প্রয়োজন আছে? লজ্জার বিষয় এগুলো। আজকে বর্তমান সাধু সমাজ ধর্মটাকে সহজিয়া প্রক্রিয়ায় নিয়ে গেছে, একেবারে সহজ ভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। এত সহজ নয় ধর্মটা, ধর্ম পালন এত সহজ নয়, এত সহজে যদি সবাই কৃপা পেয়ে যেত, হ্যাঁ, একটু একটু প্রসাদ গ্রহণ আর সুলমালা জপ আর একটু নিয়ম কানুন পালন করলে যদি কৃষ্ণ ভক্ত হওয়া যেত, তাহলে আর রাধারানীর কৃপা পাওয়া যেত, নিতাই চাঁদের কৃপা পাওয়া যেত, গৌর চাঁদের কৃপা পাওয়া যেত, তাহলে আজকে এই জগৎ সংসারে
আমাদের পূর্বতন আচার্য বৃন্দগণ এত কষ্ট করতেন না, সর্বস্বামী পাদগণ এত কষ্ট করতেন না গৌরকে পাওয়ার জন্য, চৈতন্য মহাপ্রভুর আদর্শকে জগৎ জীবকে জানানোর জন্য, রাধা গোবিন্দের অপ্রাকৃত কৃপা লাভের জন্য এত চেষ্টা করতেন না। অনুকল্প একেবারে অল্প, জলেরও পরিমাণ আছে ফলেরও পরিমাণ আছে। এবার আমরা এমনিতে একাদশীতে আমরা একাদশীতে যে খাবার গ্রহণ করি অন্যান্য দিনের চেয়ে বেশি, কিভাবে বেশি, এমনিতে পেট পর্যন্ত, একাদশীর দিন গলা পর্যন্ত, মুখের রুচির একটু পরিবর্তন হয়, বিভিন্ন প্রকারের ফল, তারপর হচ্ছে বিভিন্ন প্রকারের সবজি আইটেম, তারপর হচ্ছে কাউনের ছাল দিয়ে বা বা, তারপর হচ্ছে সবজি দিয়ে বা, চলছে একাদশী। যারা এরকম করছেন তাদের একাদশী হবে, হবে না যে তা নয়, হবে কি হবে এবার বুঝুন, শাস্ত্র বুঝুন। একজন ভক্ত আমাকে প্রশ্ন করেছে, প্রভুজি হরিভক্তি বিলাস গ্রন্থে অসমর্থ ব্যক্তিদের জন্য একাদশীতে এই কথাগুলো যে বলা হয়েছে, তো টিকাতে তো এত ব্যাখ্যা নেই, তো আপনি যে বলছেন, তো আমি বললাম অন্ন গ্রহণ করলে পেটের ভেতর যে পায়খানা হয় এটা তো কোথাও লেখা নেই, তো এটা আপনাকে জানতে হবে না, এটা আপনার বুদ্ধি নেই, এই জন্য তো সাধনার প্রয়োজন। তোমার পেটের ভেতর যে মল আছে এটাকে কি বলে দেওয়া লাগবে, অন্ন গ্রহণ করলে তো মল হবেই, এটাও কি আবার বলে দিতে হবে, মূর্খ মূর্খের মতো কথা বলতে হবে, এটা সাধনার বিষয়। আমাদের এক একটা শ্লোকের তাৎপর্য শুধু একটা গ্রন্থ থেকে পড়লে হবে না, আচার্যগণ বিভিন্ন জায়গায় পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যাখ্যা করছেন, এই জন্য নিজে পড়লে আমরা কিচ্ছুটি বুঝবো না, নিজে পড়লে কিছুই বোঝা যাবে না, এগুলো শুদ্ধ আচার্য মহাত্মার মাধ্যমে বুঝতে হবে। যারা জল ব্যতীত একাদশীতে কিছু গ্রহণ করছেন তাদের যে একাদশী হবে না তা নয়, তাদের একাদশী অবশ্যই হবে, জল ব্যতীত যদি কোনো কিছু গ্রহণ করে হবে। সনাতন গোস্বামী পাদ বলে দিলেন একাদশী হবে, কিভাবে হবে, পঞ্চ রবি শস্যের মাঝে যে পাপটা আশ্রয় গ্রহণ করে কেবল পাপটা ভেতরে যাবে না, কিন্তু একাদশীর যে একটা কৃপা আছে ওই কৃপা তারা কখনো লাভ করতে পারবে না, ডিরেক্ট নির্দেশ। পঞ্চ রবি শস্য বাদ দিয়ে যারা ফলমূল জল সবজি পাচ্ছেন একাদশী হবে, অর্থাৎ আপনি ফাঁস করেছেন কিন্তু থার্ড ডিভিশন কোনো পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে পারবেন, চাকরির পরীক্ষায় না, মানে আপনি ফাঁস করেছেন, ডি গ্রেড পেয়েছেন, ডি যদি কেউ পায় ডি চাকরির পরীক্ষা অ্যাটেন্ড করা যাবে, যাবে না। এবার ভালো করে বুঝুন সহজ কথা, একেবারে ফলমূল জল সবজি ইত্যাদিকে একাদশী করলে একাদশী হবে, কিন্তু একাদশীর রেজাল্ট জিরো। তাহলে আমরা কি রেজাল্টের জন্য কর্ম করি না, এটা আমি জানার জন্য বলছি, জানার জন্য বলছি, রেজাল্টের জন্য আমরা কর্ম করব না। কর্মণি এব অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু বুমাতে সঙ্গস্ত কর্মাণি। ভগবানের কাজ করলে এমনিতেই তোমার কৃপা হবে, রেজাল্ট হবে, রেজাল্টের ইচ্ছায় কর্ম করার প্রয়োজন নেই, এটা জানার জন্য বলছি। অর্থাৎ হবে না একাদশী, হবে পঞ্চ রবি শস্যের মাঝে পাপটা থাকে, পাপটা ভেতরে যাচ্ছে না, পাপ পূর্ণ সমান সমান, কিন্তু একাদশীর কৃপা হবে না। কেবল জল খেয়েও যদি কেউ একাদশী ব্রত পালন করে, অনলি জল, সে মাত্র পাবে একশোর মাঝে পাঁচ। রাত জাগরণ যারা করবে সে পাবে একশোর মাঝে পঞ্চাশ, জাগরণে অর্ধেক ফল নিহিত একাদশী, তার মানে জাগরণ খুব গুরুত্বপূর্ণ। কেউ যদি ঘুমিয়ে ঘুমিয়ে একাদশীর দিন ঘুমিয়েছে, স্বপ্নে দেখতেছে, স্বপ্নে খাচ্ছে, তার একাদশী নষ্ট হয়ে যাবে। এরকম কেউ আসেননি স্বপ্নে পয়রা খান, খান না আপনারা, খান মাতাসিরা খায় না, তাহলে তার একাদশী হবে না। স্বপ্নেও যদি কেউ দেখে খাচ্ছে তার একাদশী হবে না। এই জন্য একাদশীতে ঘুমানোর কথাই বলে নাই, ঘুমানো যাবে না, কারণ স্বপ্নে আপনি অনেক কিছু করতে পারেন, আমাদের মন তো চঞ্চল, স্বপ্নে গিয়ে শুধু খান, স্বপ্নে গিয়ে আরেক লোকের মাথাও বাড়ি দিই আমরা, যার সঙ্গে লাই গাছে ওই তোরে যদি একটা মাথা বাড়ি দিতে পারতাম। আমাদের সঙ্গে আমার একটা ভক্তের ভাই,
বলছে কয় আজকে আমার প্রভু মনটা খুব বালা কেন কি দইছে কয় আমার আমি এক গুড়ে দেখতে পাই না এগুলো মাথার বুঝে আজকে আমি মুগুর দিয়ে বাড়ি দিছি অবসর মনে কিছু হয় নাই প্রভু বাস্তবে না স্বপ্নে যারা দেখতে পারে না এর মাথার মধ্যে মুগুর দিয়ে বাড়ি দিত এখন তার মন আজকে বালা ওখানে কয় আজকে তার মাথার মধ্যে মুগুর দিয়ে বাড়ি দিছি এখন কিভাবে কিছু হয় নাই কয় না প্রভু স্বপ্নে দিছি মুগুর দিয়ে বাড়ি স্বপ্নে খান না মুগুর দিয়ে বাড়িও দেয় কেউ এই জন্য একাদশী তিথিতে ঘুমানো নিষেধ যদি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কিছু খেয়ে নেন আপনার একাদশী হবে না চেষ্টা করতে হবে সবাইকে চেষ্টার কোনো বিকল্প নেই এইভাবে চেষ্টা করুন দেখবেন একদিন না একদিন সফল হবেন আমরা তো একদিন পারিনি চেষ্টা করতে করতে আজকে নির্জলা থেকে এত পরিশ্রম করি কিচ্ছুটি হয় না সতেজ থাকি ক্লান্তির ছাপ পড়ে না নির্জলা থেকেও এটা গুরুদেবের কৃপা সাধু সঙ্গের হ্যাঁ অপ্রাকৃত কৃপা আপনাদের আশীর্বাদ মা বাবার আশীর্বাদ এটা ধীরে ধীরে সম্ভব একদিনে সম্ভব নয় ছোটবেলা দেখেছি আমাদের পাড়াতে আমার গ্রামের বাড়ির পাড়াতে মায়েরা কাকি জেঠিরা গ্রাম সম্পর্কে সবাই কি করতেন একাদশীতে ওরা রাত জাগরণ করতেন তো আমরা মায়ের সঙ্গে যেতাম যেতাম কেন জানেন ছোটবেলা মায়ের সঙ্গে যেতাম যেতাম গান শোনার জন্য নয় খাওনির লুবে মা আমিও যাবো কেন তোমরা এখানে যে খাওন দে লুসি সেমাই সুজি রুটি আলুর দম তারপর হচ্ছে সবজি কি যে খাওন আঙ্গুর খালা আঙ্গুর তারপর হচ্ছে সবুজ আঙ্গুর আয়রে এখানে শেষ নয় আফেল মালটা নাশপাতি অভাব নাই দুধও আছে গ্রাম অঞ্চলে তো প্রত্যেকের গড়ে গড়ে গাভী আছে এইটা যদি খাওয়ান দেয় তাহলে তো না গিয়ে থাকান যায় আমরা মার লগে লগে যাইতাম হ্যাঁ তাহলে এখানেই শেষ নয় দেখবেন সবাই মহিলারা সঙ্গ করেছে বিভিন্ন জায়গায় এখনো আছে বিভিন্ন দেখবেন গ্রামে গ্রামে এখনো হরিবাস সঙ্গ আছে ওরা দেখবেন প্রথম একেবারে খাইন্দন দিয়ে শেষ নাল নাল এসো নদিয়া বিনোদ এসো গৌরা চাদু সচি মায়ের দুলালে এই গান হইয়া গোড়াগুড়ি একজন আরেকজনের দৌড়ি আই রে খান্দা খানতে খানতে শেষ গৌর নিতাই পঞ্চতত্ত্ব হগ্গল রে নামাই লিছে খানতে খানতে খাইন্দন দিয়ে শেষ আইলা পঞ্চতত্ত্ব গৌর নিতাই আইলা হঠাৎ হই রে রে শেফালির মা গলাটা দাঁড়াইতাম যা একটু ফিকা সাহরে লই আয় গৌর নিতাই পঞ্চতত্ত্ব আই আইসুন আসো না আইয়া তারা দেখরা শেফালির মা শান্তাসুন আমি বলি তাহলে এখন কই ও মা তো গৌর এরাটা একটু সা দেও এরাটো গলা দাঁড়াক অনেক আসরে দেখবেন বিশেষ করে মুরব্বীরা আমার কথা কষ্ট নিয়ে না বাবা কাকা যেটা ওদের মাঝে এই এই প্রচলনটা বেশি হরিবাসর চলছে সুট্টান চলছে ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় কাজে এসে তুমি আর এটা বিড়ি খাওয়ার যা জায়গা নয় তুমি এখানে বিড়ি খাও এটা ধর্মীয় উপাসনার জায়গা এখানে আসতে গেলে একটু সংযত হয়ে আসতে হয় ধার্মিক হয়ে আসতে হয় তুমি যে ধর্মেরই হও না কেন তো তোমাকে একটু ধার্মিক হয়ে আসতে হবে এই জন্য এই কথাটা বুঝতে হবে নেশাজাতীয় দ্রব্য ধর্মীয় অনুষ্ঠানে খাওয়ার জন্য নয় এসো নদিয়া বিনোদ গান গেয়ে একেবারে অবস্থা খারাপ পঞ্চতত্ত্ব স্বপ্নে নিয়ে এসে গেছে কিন্তু এরপরে সা তারপর পানি কেন শেষ নয় শেফালির মা কিতা দিস জর্দা খরা না রতন ডাল দুলাল নাই তখনকার সময়ে আরেকটা বেশি জর্দা চলতো আমার মনে আছে স্বপ্ন পড়ি আছে এখনো তোমরাও খাও নাহলে চিনবার তো হতো না স্বপ্ন পড়ি আর স্বপ্ন পড়ির পরিবর্তে মধু পড়ি চলে একাদশী তিথিতে এইটা একাদশী করে লাভ নেই আমার স্টুডেন্টের বাড়িতে আমি অনেক আগের কথা বলছি অনার্স ফার্স্ট ইয়ারের কথা আমি আমি যখন টিউশনি করাইতাম আমার স্টুডেন্টের বাড়িতে একাদশীর যদি খাওন দেখতাম বাড়ি বাপরে 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 বাপ কি যে খাওনের আইটেম লুসি তো আসেই তেলে ভাজা রুটি ভালো করে একাদশীর প্রসাদ তো এই একাদশী করার কোনো মানে নাই একাদশী করার কোনো মানে হতে পারে না একাদশী পালন করে যদি দশটা কর্ম করো একাদশী নষ্ট হয়ে যাবে একাদশী পালন করে যদি কেউ চা পান বিড়ি সিগারেট খায় তার একাদশী নষ্ট হয়ে যাবে হবে না একাদশী পালন করে একাদশীর দিন চা খাওয়া যাবে না
পান খাওয়া যাবে না, বিড়ি সিগারেট খাওয়া যাবে না, কখনো গ্রহণ করা যাবে না। কাজে একটা দিন চা পান বিড়ি সিগারেট বাদ দিতে হবে। এমনিতে এগুলো খাওয়া ঠিক না, শরীরের জন্য ক্ষতি, শাস্ত্রীয় দিক থেকেও নিষেধ। অন্তত একটা দিন চেষ্টা করো বাদ দেওয়ার, তারপর ধীরে ধীরে বাদ দাও। একাদশীতে যদি কেউ চা পান বিড়ি সিগারেট ছাড়তে না পারো, একটা দিন যদি চা ছাড়তে না পারো, একটা দিন যদি পান ছাড়তে না পারো, একটা দিন যদি সিগারেট ছাড়তে না পারো, তাহলে বুঝতে হবে ভগবানের চেয়ে তুমি চাকেই বেশি ভালোবাসো, পানকেই বেশি ভালোবাসো, সিগারেটকেই বেশি ভালোবাসো। একাদশী ব্রত পালন করে কখনো প্রসাদনী সামগ্রী ব্যবহার করা যাবে না, মুখে দিবার সেদা বেদা ব্যবহার করা যাবে না, সুনো ফাউটার ব্যবহার করা যাবে না, সাবান ব্যবহার করা যাবে না। এইভাবে অনেক বিষয় আছে। একাদশীর পরের দিন এই যে আমাদের প্রভুজি আমার আগে বলে গেলেন, আমি আসার সময় শুনছি যে দ্বাদশীর দিন কোন ধরনের আমিষ জাতীয় দ্রব্যাদি গ্রহণ করা যাবে না, অর্থাৎ পারণের দিন অনেকে সকালে পারণ করে দুপুরে খাইলায় মাছ মাংস খাইলায়, আবার অনেকেই কয় দুপুরে খাওয়ান যায় না, রাত খাওয়ান লাগে, খাওয়ান যায় রাত্রে খেয়ে নেয়, দ্বাদশীর দিন খাওয়াই যাবে না। আবার কিছু কিছু জায়গায় এখনো এরকম প্রচার আছে, সদবার আর একাদশী নাই, তরুণ শুনি কয় সদবার আর একাদশী নাই, এটা সম্পূর্ণ কুসংস্কার। ধর্ম পালনের ক্ষেত্রে হরিভক্তি বিলাসে স্পষ্ট আছে লেখা, 8 বছর বয়স হয়ে গেলে একাদশী শুরু করতে হবে, সদবা বিধবা বলে কিছু নাই, সবাইকে করতে হবে। তাহলে যে সকল মেয়েদের বিয়া হয় নাই, ওরা তো সদবাও না বিধবাও না, ওরা কি করবে? আমি তো বিয়া করছি না, আমার লাগতোই না। আমার অনেকে কয় বউয়ের সঙ্গে একসঙ্গে কর মনে, তোর বাফলে বিয়া আছে কিনা দেখ বউয়ের সঙ্গে করতে। অনেক লোক কয় বউরে নিয়া তারপর আমার ফুয়ারে দীক্ষা লইয়া একাদশী করবো, এই যে কথা কুসংস্কার, বের হয়ে আসো। জগতে কেউ পাপ কেউ নেয় না, প্রত্যেকের পাপ প্রত্যেককে বুক করতে হবে। রত্নাকর দস্যুর পাপ তার মা নেয় নাই, বাপ নেয় নাই, বউ নেয় নাই, তোমার মাথা ব্যথা, তোমাকে ঔষধ খেতে হবে, কারো পাপ কেউ নেয় না। কাজেই আমি সব জায়গাতে আমি এই একাদশীটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করি, কারণ একটা তিথি অন্তত পালন করো সবাই, আর কলিহত জীব আর কিছু পারুক না পারুক, অন্তত 15 দিন পরে একটু সদাচার জীবন পালন করুক, তারা এই দেহ মন পবিত্র হয়ে যাবে, দেখবেন আপনি আশ্চর্য হয়ে অনুভব করবেন আপনার জীবন আমূল পরিবর্তন হয়ে গেছে, আপনার জীবন আমূল পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবন সুসময়ে পরিপূর্ণ হয়ে যাবে, আপনার জীবনে অনিন্দময়তা আসবে, আপনার জীবন সুকান্তময় হয়ে যাবে, আপনি এইভাবে যদি ব্রত পালন করতে পারেন। আবারও বললে আমি একাদশী থেকে বিশ্রাম নিচ্ছি, সেটা হচ্ছে সব পাপের ক্ষমা আছে, প্রায়শ্চিত্তের বিধান আছে। একাদশী তিথি যারা করে না, একাদশীতে যারা অন্ন খায় পঞ্চরবি শস্য খায়, একাদশী ব্রত যারা পালন করে না, সেই পাপের কোনো ক্ষমা নাই। ভেবে দেখুন 8 বছর বয়স থেকে একাদশী শুরু করতে হয়, যাদের বয়স 8-এর উপরে হয়ে গেছে এখনো একাদশী ব্রত শুরু করেন নাই, তারা কত পাপ করেছেন ভেবে দেখুন। কাজেই যা করার তো করে ফেলেছেনই, আগামীতে যেন আমরা আর না করি। ভগবান নিজে বলেছেন, অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি আমার চরণে শরণ নেয় তাকে সাধু বলে মানবে। কৃষ্ণ ভক্ত হয়ে যদি কেউ 5 দিনও জীবন যাপন করে তাহলেও তার কি হবে? ঊর্ধ্বগতি লাভ হবে, ভগবানের চরণ তার লাভ হবে। কিন্তু কৃষ্ণ ভক্ত না হয়ে অপদার্থের মতো গাধার মতো খেটে ভূতের মতো পরিশ্রম করে শত শত বছর বাঁচার মাঝে জীবনের কোনো পূর্ণতা নাই, কারণ মনুষ্য জীবনের একমাত্র পূর্ণতা হচ্ছে কৃষ্ণ প্রেম ভক্তি লাভের মাঝে। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।